হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা ইতিমধ্যে বর্ষাকালে চার মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে কেমন বৃষ্টিপাত হবে এই নিয়ে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ ইন্ডিয়া মেটোলজিক্যাল ডিপার্টমেন্ট একত্রিশে মে একটি আপডেট প্রকাশ করে দিয়েছে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে এলাকা অর্থাৎ দেশের কোন জায়গায় যেখানে আপনি বাস করছেন সেইখানে কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা এখানে দেখে নেব পুরো দেশের আবহাওয়া তার সঙ্গে জানার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এছাড়া বিহার ঝাড়খণ্ডের দিকে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আমাদের সংক্ষেপে বলে দিচ্ছি দেখুন প্রথমে আমরা একটু হাইলাইটে দেখাচ্ছি তারপর আমরা ছবিতে দেখাবো কীরকম তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন হাইলাইটে যেটা বলছে যে এবারে কিন্তু দেশে বলতে গেলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাতই হতে পারে বেশিরভাগ জায়গাতেই কিন্তু স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এখানে আমাদের যেটা এখানে দেখাবো যে দেশের যে সমস্ত যে চাষের যে জমিগুলি রয়েছে যেখানে চাষ বেশি হয় সেখানে কিন্তু বৃষ্টিপাত ঠিকঠাকই হবে বলে মনে করছে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ এবং সেখানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতও কিন্তু এবারে হতে পারে এমনটাও রয়েছে এটা জানাচ্ছি কিন্তু এখানে একটি বিষয়ে বোঝার আছে যে পশ্চিমবঙ্গে এবং আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইগুলোর দিকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকটাতে বৃষ্টিপাত কেমন থাকতে পারে এবং সেখান থেকে কিছুটা বাংলাদেশেরও আপডেট বোঝা যাবে ভারতীয় মৌসুম ভবনের আপডেট যেটা বলছে দেখুন এইটাতেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন এখানে যেটা বলতে চাইছে যে দেখুন মনসুন যে সিজনাল রেনফল যেটা বলছে সেটা কিন্তু তার যে ডিস্ট্রিবিউশনটা থাকে অর্থাৎ যেটা সেটা সেটা কীভাবে হবে সেটা কিন্তু দেশের বেশিরভাগ জায়গাতেই কিন্তু যেটা বলছে যে নর্মাল বা অ্যাবভ নর্মাল থাকবে মানে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু এখানে কিছু একটা দিয়েছে এক্সেপ্ট সাম পার্টস মানে কিছু এলাকা ছাড়া আর কি দেশের বিভিন্ন জায়গাতে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত থাকবে এখানে যেটা তারা বলছে যে যেখানে কম থাকতে পারে স্বাভাবিকের থেকে কম সেখানে যেটা বলছে যে পূর্ব মানে পূর্ব মধ্য দেশের ভাগ আর কি দেশের পূর্ব মধ্য ভাগ এছাড়া পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ তার মানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পড়ে যাচ্ছে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড পড়ে যাচ্ছে সেখানে কিন্তু একটু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হবে তবে স্বাভাবিকের থেকে কম হতে পারে এছাড়া দক্ষিণ ভারতের দক্ষিণ পশ্চিম দিকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা কম থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর এটা জানিয়েছে এটাকে আমরা ছবিতে ভালো করে দিচ্ছি দেখুন তাহলে দেখুন এখানে পরিষ্কার এই দেখুন এই ছবিটা হচ্ছে যে চার মাসের ছবি যেখানে ছবিটাকে প্রথমে ভালো করে দেখে নিন আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এখানে কিছু কালার রয়েছে দেখুন আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু বেগনি রঙের কালার রয়েছে এবং কিছু কিছু এলাকাতে হলুদ লাল সবুজ এইরকম দেওয়া রয়েছে বা কমলা রঙের দেওয়া রয়েছে কোথাও কোথাও দেখুন দেখতেই পাচ্ছেন তো এইখানে যে দেখুন একটা ব্যাপার রয়েছে দেখুন উপরে যে তিনটে লাইন রয়েছে এখানে দেখুন হলুদ লাল কমলা এটা হচ্ছে যে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত অর্থাৎ এই কালারগুলো যেখানে থাকবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত এবং সবুজ কালারগুলো হচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত অর্থাৎ বর্ষাকালে যেমন বৃষ্টিপাত হয় এবং বিঘিনি বিঘিনি কালার যেগুলো রয়েছে সেখানে যেটা বলছে যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত অর্থাৎ এখানে যে কালারগুলি থাকবে সেখানে এরকম হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উত্তর ভারত উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে কিন্তু বেগনি বেগিনী কালার এবং দেখুন এখানে এই মহারাষ্ট্র বা এখানে দক্ষিণ ভারতের ঠিক উপরের দিকটাতে উত্তর ভাগে কিন্তু কালার বেশি রয়েছে অর্থাৎ এখানে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে এবং যেটা বলছিল যে দক্ষিণ ভারতের দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে আরব সাগর লাগোয়া দেখুন এখানটাতে এখানে কিন্তু দেখুন ওই কালারগুলো নেই এখানে কিন্তু হলুদ হলুদ কালার রয়েছে এবং সাদা রয়েছে তার মানে এখানে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওই একই রকম কালার কিন্তু দেখা যাচ্ছে যে বেগনি বেগনি কালার কিন্তু রয়েছে সিকিম ভুটানের কাছাকাছি কিছু এলাকা এবং উত্তরবঙ্গের দিকে এছাড়া অরুণাচল প্রদেশ এবং আসামের বেশ কিছু অংশে কিন্তু আবার দেখুন এখানে হলুদ এবং কমলা সবুজ মিশিয়ে রয়েছে কিছুটা ঝাড়খণ্ড বিহারের দিকেও মোটামুটি একটু স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে কিন্তু এই ঝাড়খন্ড উড়িষ্যা এই দিকটাতে এবং দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন এখানে হলুদ হলুদ কালার রয়েছে তার মানে এখানে কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর মনে করছে এছাড়া মেঘালয় এবং ত্রিপুরা আসামের কিছু এলাকা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই যে এলাকা রয়েছে এখানেও কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত অর্থাৎ এখানে আমরা কমলা কমলা কালার দেখতে পাচ্ছি কোথাও কোথাও সবুজ কালার দেখতে পাচ্ছি আবার কোথাও লাল কালারও দেখতে পাচ্ছি তার মানে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতটা কম হতে পারে আবার দেখুন এইখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখাচ্ছে বা গুয়াহাটি এগুলোতে বা তেজপুর এদিকে ডিব্রুগড় এদিকে কিন্তু বেশি দেখাচ্ছে এইটাকে আমরা এটা চার মাসের আপডেট এটাকে আবার দেখুন এখানেই দেখা যে জুন মাসে কেমন বৃষ্টিপাত হবে দেখুন এখানে একই রকমভাবে এটা শুধুমাত্র জুন মাসের জন্য রেনফল ফোরকাস্ট ফর জুন মাস এখানে কিন্তু দেখুন দেশের বিভিন্ন অংশে আবার ওই রকম কালার নেই জুন মাসে কিন্তু সব জায়গায় সমান বৃষ্টিপাত হবে না যেমন জুন মাসে আমরা যেটা দেখলাম চার মাসে যেমন এই উত্তরবঙ্গের দিকে বা সিকিমের দিকে বা অরুণাচল প্রদেশ আসামের এখানে কিন্তু বেগনে বেগুন কালার দেখেছিলাম এখানে জুন মাসে দেখা যাচ্ছে যে এখানে হলুদ কালার তার মানে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত কিন্তু এই উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা থেকে কিন্তু কোথাও কোথাও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে এবং মেঘালয়ের কিছু কিছু এলাকা এবং আসামের কিছু এলাকাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত এবং ত্রিপুরাতে কোনো দক্ষিণ ভাগে স্বাভাবিক বৃষ্টিপাত কিন্তু আবার কোনো হয়তো আগরতলার আশেপাশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত আবার বাকি অংশে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে কম হতে পারে এমন সম্ভাবনা আবার মিজোরামের থেকে কম হতে পারে 呃、uh এরকম ব্যাপার আর কি তো কোথাও কোথাও কম বেশি থাকবে তো বাংলাদেশেও কিন্তু ঘুরিয়ে ফিরে সেরকম ব্যাপার থাকতে হয়তো মনমোহন সিং সিলেটের দিকে এবং রংপুর রাজশাহীর দিকে হয়তো ভালো বৃষ্টিপাত হতে পারে কিন্তু খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এই দিকে হয়তো মিডিয়াম টাইপের বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কমও হতে পারে এরকমও সম্ভাবনা কোথাও কোথাও একটু বেশি হতে পারে তো মিলিয়ে মিশিয়ে থাকবে তো এই রয়েছে একটা লেটেস্ট আপডেট যেটা আবহাওয়া দপ্তর জানাতে চাইছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর আন্দামান নিকোবর থেকে জুন মাসে কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে কিন্তু স্বাভাবিকের থেকে কম হতে পারে তো এই রয়েছে লেটেস্ট আপডেট যেটা আমাদের জানালাম সেটা আমাদের জানিয়ে দিলাম আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন আপডেটে পরিবর্তন থাকলে আমরা তো নিয়মিত জানবেন সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সেখানে জানাবো কি কী আপডেট রয়েছে তো বুঝতেই পারছেন তো এরকমভাবে আপডেটটি কিন্তু ভারতীয় মৌসুম ভবন যেটা প্রবেশ করেছে সেখানে বিস্তারিতভাবে রয়েছে আছে যে একদম লং রেঞ্জে কি হতে পারে এখানে আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম কোথায় কী রয়েছে তাও আমাদের একবার করে এটাকে উপর থেকে একবার নিচে পর্যন্ত আমাদের পুরো পিডিএফ যে ফাইলটা প্রকাশ করেছে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি এটা তো ছবিতে আমাদের বুঝিয়েই দিলাম দেখুন এখানে এইভাবে কিন্তু দিয়েছে এখানেই মূলত সব কিছু বলে দিচ্ছে এছাড়া তাপমাত্রা নিয়েও কিছু কিছু কথা বলা রয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে যেমন বিলো নর্ম্যাল থাকতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিন্তু মোস্ট পার্ট অফ দি কান্ট্রি দেশের বেশি মানে বেশিরভাগ অংশেই কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম থাকতে পারে মানে সেটা ভালো কিন্তু কিছু কিছু জায়গাতে হতে পারে যেমন উত্তর পশ্চিম দিক যেখানে স্বাভাবিকের থেকে বেশি কিন্তু টেম্পারেচার থাকতে পারে মানে দিনের বেলার যে টেম্পারেচার সেটা আর কি আর মিনিমাম টেম্পারেচার নিয়ে যেটা বলছে সেটা কিন্তু দেশের বিভিন্ন অংশে যেটা বলছে যেটা কিন্তু বিলো নর্মাল অর্থাৎ সবটাই বিলো অর্থাৎ খুব গরম থাকবে নাই বলছে দেশের বেশিরভাগ অংশে কিছু কিছু এলাকাতে এবং এক্সেপ্ট যেটা বলছে মানে রাতের দিকের টেম্পারেচার নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক আর কি এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম থাকতে পারে বা এই স্বাভাবিক থেকে বেশি থাকতে পারে এগুলো কিন্তু বলছে আর কি তো এইটাই রয়েছে লেটেস্ট আপডেট যেটা আপাতত জানাচ্ছে সেটা আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ